ভারী বর্ষণা আর উজানের ঢলে বেশিরভাগ নদ নদীর পানি বাড়ছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গ ও মাতামুহুরী নদীর পানি। কক্সবাজারে চরম দুর্ভোগে শতাধিক গ্রামের 2 লক্ষাধিক পানিবন্দী মানুষ। ফেনীতে তলিয়েছে ফসলের ক্ষেত, পানি ঢুকেছে বসতঘরে। বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে বান্দরবানেও। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী 24 ঘণ্টায় ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। কক্সবাজারের মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে ভাঙন চলছে বেড়িবাঁধের 10টি পয়েন্টে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে প্লাবিত কক্সবাজার সদরের 10টি, মহেশখালীর 15টি, ঈদগাঁওয়ের 12টি, কুতুবদিয়ার 15টি, চকরিয়ার 20টি, উখিয়ার 10টি, রামুর 20টি, পেকুয়ার 40টি ও টেকনাপের 10টি গ্রাম পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে 2 লাখ মানুষ। নদীর পাশে যেগুলো কি আছে এখানে অনেক জায়গায় ব্লক নাই। ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধের 3টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানিবন্দী 8 গ্রামের লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে আমনের 20 তলা, বসতবাড়ি ও মাছের ঘের। মুহুরী নদীর পানি বাড়ায় ঝুঁকিতে 122 কিলোমিটার বেড়িবাঁধের বেশ কিছু স্থান। অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ দেখা গেলে বুঝাইতে পারবো না, এটা আপনারা ভালো করেই জানেন আসলে কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর বাড়ি মানে মানুষের অনেক, মানুষের ঠিক মতো খাওয়াও খেতে পেতে পারছে না। সপ্তাহের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বান্দরবানেও। 2 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো শহর, দুর্ভোগে সাধারণ মানুষ। কুয়াকাটায় টানা বৃষ্টিতে বেহত 10,000 জেলে সহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।